দর্শক, সমসাময়িক বাজার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সবারই বক্তব্য একটা, আমরা স্বস্তিতে আছি কিনা। আমরা স্বস্তিতে আসার চেষ্টা করছি এবং আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যতদিন বাজার আছে, যতক্ষণ সরকার আছে আমাদের উদ্যোগগুলি চলতে থাকবে। কোনো কোনো উদ্যোগে আমরা তাৎক্ষণিক ফল পাব, কোনোটা মাঝারি সময়ে পাব, কোনোটা দীর্ঘ সময়ে পাব। লাস্ট যেটা সেটা হলো পেঁয়াজের ব্যাপারে। পেঁয়াজটা আমাদের ভারত থেকে আমরা পারমিশন পেয়েছি, আমাদের দামের নেগোসিয়েশন চলতেছে। আপনি জানেন যে ভারতে পেঁয়াজের ট্যারিফ $800 বাংলাদেশের জন্য, $1200 UAE-র জন্য। আমি আবারও বলি, এটা একটু কোট করে লিখেন যে আমাদের জন্য $800 আর একই পেঁয়াজ ভারত রপ্তানি করবে, ট্যারিফ নির্ধারণ করেছে $1200। আমাদের সিনিয়র সেক্রেটারি গত 3 দিন ধরে শুধু এই প্রাইসটা যেন কমাতে পারে উনি রেগুলার কন্ট্যাক্ট রাখতেছেন, নেগোসিয়েট করতেছেন, তারাও কথা বলতেছে। এবং দু এক দিনের মধ্যে পেঁয়াজ যেদিন আমাদের এই দামের সিদ্ধান্তটা হবে কিভাবে হবে, এবং এটা কিন্তু একেবারে রেডি আছে, যেদিন হবে তার পরের দিন থেকেই তারা কিন্তু চিনি এই পেঁয়াজটা পাঠানো শুরু করবে। সো এই প্রসেসগুলোতে ইন্টারন্যাশনাল ট্রেড যেখানে ব্যারিয়ার থাকে, আমি চাইলেই কিন্তু সব কিছু পারি না, কিন্তু আমাদের উদ্যোগ, আমাদের চেষ্টা এবং চেষ্টার সফলতা তিনটাই আছে। তাদের কিন্তু মার্চ পর্যন্ত এম্বার্গো দেওয়া আছে, তারপরেও তারা রাজি হয়েছে। তাদের একটা ইলেকশন আছে সামনে, এটাও কনসিডার করতে হবে। তাদের কৃষক আছে, এটা কনসিডার করতে হবে। তাদের কনজিউমার মার্কেট আছে, এটা কনসিডার করতে হবে। এই সব কিছু কনসিডার করে 50,000 টন পেঁয়াজের রিটেন পারমিশন আমরা পাইছি। হয় আমরা সরকারিভাবে G2G আনবো, অথবা আমাদের ইম্পোর্টারদেরকে আমরা অ্যালাউ করব এটা এনে যত দ্রুত সম্ভব বাজারে যেন স্বস্তি ফিরিয়ে আনতে পারে। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সমসাময়িক বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের অংশবিশেষ।